হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সজল আহমেদ বলছি, টিউটোরিয়াল হেল্প টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনারা সঠিক সময় আপনাদের ইউটিউবের ভিডিওটি আপলোড করবেন। তো চলুন শুরু করি। ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য নির্দিষ্ট একটা সময় মেনটেন করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, যেমন একটা টিভি চ্যানেল তাদের একটা নাটক যখন সম্প্রচারিত করে ধারাবাহিক, তখন কিন্তু তারা একটা নির্দিষ্ট টাইম বা একটা নির্দিষ্ট ডেটে তাদের নাটকগুলো প্রচার করে। কারণ হচ্ছে তাদের যে ভিউয়ার্সগুলো আছে তারা ঠিক সেম টাইমে আপনার নাটকটা দেখার জন্য উপস্থিত থাকে। তো ইউটিউবের ক্ষেত্রেও ঠিক সেম, আপনি যখন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনার ভিডিওগুলো আপলোড করবেন, ঠিক সেম টাইমে দেখা যায় যে আপনার সাবস্ক্রাইবাররা ওই টাইমে অ্যাটেন্ড থাকবে এবং অনলাইনে থাকবে এবং আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার ভিডিওতে ভিউ হবে। যেমন আপনি মনে করেন যে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন বিকাল 3টায় বা বিকাল 4টায়, ঠিক আছে? তো ওই টাইমে আপনি প্রতিদিন মেনটেন করবেন। যদি আপনি চান যে হ্যাঁ আমি এক সপ্তাহে 2টা ভিডিও আপলোড করব, তো সেক্ষেত্রে 2টা ভিডিও ঠিক সেম টাইমটা মনে রাখবেন, যে যদি শুক্রবার আপলোড করেন একটা, তাহলে আবার সোমবার একটা, তারপর আবার শুক্রবার একটা, এরকম করে আপনারা যে কোনো একটা টাইম মেনটেন করে নিতে পারেন যে আমরা ঠিক সেম টাইমটা ঠিক সেম দিনে আমাদের ভিডিওগুলো আপলোড করব। যদি আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে একটা টাইম মেনটেন করবেন, যদি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতে চান তাহলে ডে এবং টাইমটা মেনটেন করবেন, যদি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করতে চান ঠিক সেমভাবে যে কয়টা ভিডিও আপলোড করবেন ঠিক দিনটা এবং টাইমটা মেনটেন করে আপলোড করবেন। এবং আরও একটা কাজ করতে পারেন, আপনার যে ইউটিউবের চ্যানেলের যে ব্যানারটা আছে, চ্যানেল আর যেটাকে বলা হয়, ওইখানে আপনারা ভিডিও আপলোডের টাইমটা অথবা ডেটটা আপনারা লিখে দিতে পারেন যে আমি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করবে, একটা হচ্ছে ফ্রাইডেতে একটা হচ্ছে টুয়েসডেতে। অথবা আপনি যদি চান প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন, তাহলে টাইমটা লিখে দেবেন যে প্রতিদিন আমি বিকাল 4টায় ভিডিওটা আপলোড করবো। এতে করে আপনার ভিউটা কিছুটা হলেও বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা সঠিক সময়টা নির্বাচন করবেন ভিডিও আপলোড করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও এ পর্যন্তই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ইউটিউব রিলেটেড যত প্রকার হেল্প লাগে সেগুলো জানতে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন থাকতে পারেন। ওখানে সবাই সম্মিলিত ক্রমে সবার সমস্যাগুলো সলভ করা হয়। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।